ওরে বাবা, কানগুলো খাড়া খাড়া হয়ে গেছে দেখো। এই কানগুলো খাড়া খাড়া হয়ে গেছে। চ্যানেল টু এ নিউ ব্লগ। আর আজকে সম্ভবত মঙ্গলবার সকাল থেকে আজকে অবিরাম ধারা বইছে, মানে সকাল 7টা-8টা থেকে তো একদম ঝোড়ো হাওয়া, তার সাথে একদম ধুমধাম আওয়াজ, ভাবলাম বোধহয় ঘুমটা ভেঙে গেল। এনিওয়ে সবাই ভালো করে দিনটা শুরু করো আজকে, যদিও আজকে সুপার বাইক সানি ডে নেই, বাট কী হবে, বর্ষাকালে বৃষ্টি লেগে থাকবে। আর একটা কথা আরেকবার বলবো, ডেঙ্গু থেকে সাবধান, বাড়ির পাশে কোথাও জল জমতে দিও না, বি সেফ, নিজে থাক, ভালো থাকো, পরিবারকে ভালো রাখো। এখন বাজার যাবো, তার যাওয়ার আগে এখন রৌদ্রবাবু চিৎকার চেঁচামেচি করছে, এখন রৌদ্রবাবুর মা গেছে স্নান করতে, তো আমি এখন রৌদ্রবাবুর দায়িত্বে আছি, একটু পরে ওর মা বেরিয়ে এলে আমি যাবো বাজার করতে, পরে যাবো দোকানে। সো তাটা এখনকার জন্য, পরে আবার কথা হচ্ছে, বাই। সকালবেলা উঠে আমার সাথে এখন চা খাচ্ছিল, এখন নিজে বসে আছে, বসে সভাপতিত্ব করছে ঘরের, কোথায় কে কখন কোন কাজ করবে, কোথায় কি রাখা হবে, সব সভাপতিত্ব করছে। হ্যাঁ, প্রেসিডেন্ট অফ দ্য রুম। হ্যাঁ, এর দুই গুড মর্নিং। হ্যাঁ দূর, পাপা কী দেখছিস উইন্ডো দিয়ে, কী দেখছ? হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ ওরে বাবা, কানগুলো খাড়া খাড়া হয়ে গেছে দেখো। এই কানগুলো খাড়া খাড়া হয়ে গেছে শোনার জন্য, কী বলা হচ্ছে। বইতে বেজে এক্স্যাক্টলি বিকেল 4:35, আর স্টিল আজকে আমার লাঞ্চ হয়নি, জাস্ট বাবা ফিরলো বড়বার থেকে, দেরি হয়েছে আজকে। সো হোয়াট এভার, বাবা খেতে গেছে, বাবা লাঞ্চ করে এলে আমি যাবো, বা আজকে কতক্ষণ যে লাঞ্চ হবে, 5:15 সময় লাঞ্চ। একটা বিকেলে বেরোবার একটা প্ল্যানও করেছিলাম রূপা আমি রোদ্দু তিনজনে, বাট প্ল্যানটা হবে কি না আমি স্টিল নাও জানি না। বাড়ি গিয়ে রূপার সঙ্গে আলোচনা করে দেখছি প্ল্যানটা হবে কি হবে না, প্রচণ্ড খিদে পেয়েছে, এখানে দোকানে খাবার মতো কিচ্ছু না। জাস্ট গরম ভেজিটেবিল চপ একদম গরম করিয়ে তবে নিয়ে যাচ্ছে বাড়িতে, এখন আমারই খাওয়া হয়নি। বাট এক্স্যাক্টলি 5:10 আর আমি ফিরলাম দোকান থেকে, সাথে ছেলের দুধ নিয়ে আর তার সাথে গরম গরম ভেজিটেবিল চপ, বাট আমার এখনও লাঞ্চই হয়নি, ভেজিটেবিল চপ চলে এসছে। তো বিকেল 5টার সময় আজ লাঞ্চে বসছি আমি, তার সাথে এখানে ভাত আছে, এখানে নাকি মাছের মাথা দিয়ে ওলের তরকারি, আর এখানে ট্যাংরা মাছের ঝোল আছে আলু আর বেগুন দিয়ে, তো অত্যন্ত সুস্বাদু রান্না, বাট অত্যন্ত দুঃসময় টাইমটা, কী করা যাবে।
বাজে 6:15, অনেকটা লেট করে ছাদে আজকে একটু উঠেছি, জাস্ট হালকা রিফ্রেশমেন্ট 5 মিনিটের জন্য, ওখানে রোদ্দুরকে রূপা খাওয়াচ্ছে, তো সেই সময়টুকু আমি ছাদে একটুখানি এসেছি 5 মিনিটের জন্য। তো এক্স্যাক্টলি গুড ইভিনিং সবাইকে, আজ অনেকটাই লেট হয়ে গেল সব কিছুতে, মেসেজ কী করে অনেক এই পাঁচটা প্রচণ্ড মেঘ করেছে, বাট জানি না বৃষ্টি আদৌ এখন আসবে কি, একটু পরে আসবে। বাট রূপার মা ফোন করেছিল, বসিরহাটে প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখা যাক এখানে আবার একটু পরের দিকে বা সন্ধ্যের পর বৃষ্টি আসে কিনা। এক্স্যাক্টলি সন্ধ্যে 7:00 আর সব কাজ ভণ্ডুল হয়ে যাচ্ছে একের পর এক। এ বাবু তো বিছানা রাখে একদম, মানে কি বলবো, চাদর চেঞ্জ হচ্ছে কটি কিছু, সবে জায়গা বিছানাটা হয়ে গেছে, চাই বেডটা আমার বেডের কভার চেঞ্জ করছে রূপা। আর এখন রোদ্দুরকে আমি দায়িত্বে নিয়ে আসি, চা সন্ধ্যেবেলা যে খাওয়া হয়নি এনে হবেও কি না, কেন টাইম থাকবে না হাতে, আমাকে দোকান তো যেতেই হবে, দেরি করে এসেছি তাও দোকান তো তাড়াতাড়ি যেতেই হবে। আর এখন এসেছিলো দোলাদি, দোলাদি এসে রূপার কিছু আইব্রো করে মনে চলে গেলো, আর ততক্ষণও আমি রোদ্দুরের দায়িত্ব আমার কাছেই ছিল। তো এখন ও বেডটা চেঞ্জ করে নিই, তারপর ঠিক হবো না আমি দোকান বেরিয়ে যাবো। আর এই পাপার রাজত্ব চলছে ঘরটা, ও দোকান যাবে না, রাজত্ব কেন, ভেজিটেবল চপ যেটা আজকে সম্বিকেবেলা কিনে নিয়ে এসেছিলাম এখন খাবো। আবার রূপার ফোনটা হয়ে গেছে খারাপ, রূপার ফোনটা নিয়ে যাচ্ছি এখন সারাতে, দেখি ফোনটা সারানো যায় কি না, দেন দোকান ঢুকবো। ফোন সারিয়ে দোকানে ঢুকলাম, আর ঢুকে করছিলাম গুগলের প্যাকেট, এগুলো 10 টাকা গুগলের প্যাকেট বিক্রি হয়, এগুলো পুজোতে লাগে ধুনোর সঙ্গে মিলে সুগন্ধি করার জন্য। মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো, কালী পুজোর কাস্টমারে একটা মাল সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে দুপুরবেলা, বাট বাবা আমি মিলিয়ে সেগুলোকে লাস্টে প্যাকিং করছিলাম। ঘড়িতে 10:50, দোকান জাস্ট করলাম বন্ধ, আর আজকে রূপার ফোনটা হয়ে গেছে খারাপ, তো ব্লগ শুধুমাত্র আমার ফোন দিয়েই হচ্ছে, সুতরাং ব্লগ আজকে খুব ছোটো অল্পই আসছে, রূপার দিক থেকে ব্লগ সেইভাবে আসবে না, তো প্লিজ কোঅপারেট। তো রূপার ফোনটা সন্ধ্যেবেলা নিয়ে গেছিলাম, গিয়ে সারালাম, তো ওই ফোনে যে জ্যাকটা আছে যেখান থেকে চার্জিং পয়েন্টটা হয় সেই জ্যাকটাই খারাপ হয়ে গেলো, তো 250 লাগলো, তো লাস্টে 200 নিলো নিজে থেকেই, নিয়ে জ্যাকটা সারিয়ে দিল। আর ওই জ্যাক সারাতে গিয়ে আমি ফেঁসে গেলাম একদম বৃষ্টির মধ্যে, বৃষ্টি তারপর শুরু হলো, দোকানেও ঢুকেছি প্রায় 8:10:15, বৃষ্টিতে ভিজে ভিজে শুধু ছাতা ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবং এমনকি আমার দোকানে এখনও চারদিকে জল পড়ছে, এবং সেই জন্য দোকানে ঢুকে কয়েকটা মাল দিয়ে আমি আজকে বাড়ি চলে যাচ্ছি, নাহলে আটটুকুন স্টে করার কথা ছিল, বাট আর করা যাচ্ছে না। তো এখন আমি মিষ্টি কিনবো, রুটি কিনবো, দেন বাড়ি যাব, তো বাড়ি যেতে পারে 11:30, তারপর আমার ডিনার হবে। তো এখন দেখার জন্য এতটুকুই থাকছে, বাড়ির দিকে দেখছি ওরা কী করছে সেই অনুযায়ী ব্লগ করবো। তো এক্স্যাক্টলি বাজে 12:45, ব্লগ করছি এখানেই শেষ, দেখা হচ্ছে আগামীকাল, যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগটা প্লিজ ডু সাবস্ক্রাইব, আর আজকে একটাই আমার ফোন দিয়ে ব্লগ হচ্ছে, সুতরাং ব্লগটা তো ছোটোই আসছে, তো কালকে আশা করি ব্লগ আবার ঠিকঠাকভাবে ভালোভাবে ব্লগ আসবে। রোদ্দুর এখানে ঘুমাচ্ছে, রূপা এখানে কাজ করছে, আর আমি এখানে ব্লগ শেষ করে আমি বসবো দোকানের কাছে। তো টিল দেন কালকে দেখা হচ্ছে, টাটা বাই, গুড নাইট, খুব ভালো থাকো তোমরা।